স্পোর্টস কারের জগতে একটি অন্যতম আইকনিক নাম হলো ল্যাম্বরগিনি। সন্ধ্যার আকাশে শুকতারা চিনতে যেমন কারো ভুল হয় না, তেমনি অসংখ্য গাড়ির ভিড়ে একটি ল্যাম্বরগিনিকে খুঁজে পেতে কোনো সমস্যা হয় না গাড়িপ্রেমিক মানুষের। এর কারণ হলো যাত্রা শুরুর পর থেকে আজ পর্যন্ত স্টাইলিশ ডিজাইনের চোখধাঁধানো অসংখ্য গাড়ি তৈরির মাধ্যমে ল্যাম্বরগিনি গাড়িপ্রেমীদের মাঝে অন্যতম একটি স্থান দখল করে নিয়েছে। তাছাড়া দুর্দান্ত গতি এবং অসাধারণ নির্মাণশৈলী গাড়ির জগতে ল্যাম্বরগিনিকে করে তুলেছে অতুলনীয়। গত কয়েক দশক জুড়ে ল্যাম্বরগিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছে বেশ কয়েকটি মনোমুগ্ধকর এবং আইকনিক মডেলের সুপারকার। এইসব সুপারকার তৈরি করতে তাদের পাড়ি দিতে হয়েছে এক সুদীর্ঘ পথ। ল্যাম্বরগিনির এই পথ চলা নিয়ে আমাদের আজকের ভিডিওটি, চলুন শুরু করা যাক। সুপারকার জগতের জায়ান্ট ল্যাম্বরগিনির জন্মস্থান ইতালিতে। 1916 সালের 28 এপ্রিল এক সাধারণ আঙ্গুর চাষির ঘরে জন্ম নেন ভবিষ্যৎ ল্যাম্বরগিনি কোম্পানির স্বপ্নদ্রষ্টা ফেরুসিও ল্যাম্বরগিনি। পরিবারের কথা অনুযায়ী আঙ্গুর চাষে জড়িয়ে পড়েননি তিনি, কৃষিকাজের চেয়ে তার বেশি আকর্ষণ ছিল চাষাবাদে ব্যবহৃত বিভিন্ন ট্রাক্টর এবং যন্ত্রপাতির প্রতি। মেকানিক্সের প্রতি প্রবল আকর্ষণ থেকেই তিনি 1930 সালে ভর্তি হন ফ্রাতেল্লি তাদিয়া টেকনিক্যাল ইনস্টিটিউটে। সেখানে তিনি মেকানিক্স নিয়ে পড়াশোনা শেষ করেন। পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে 1940 সালে তিনি রোডস আইল্যান্ডে ইতালিয়ান রয়্যাল এয়ারফোর্সে একজন মেকানিক হিসাবে যোগদান করেন। সেখানে তার কাজ ছিল ধ্বংসপ্রাপ্ত এবং ত্রুটিপূর্ণ যানবাহন মেরামত করা। 1945 সালে ব্রিটিশদের কাছে রোডস আইল্যান্ডের পতন হলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হন ফেরুসিও। এর ঠিক এক বছর পর তিনি মুক্তি পান এবং ইতালিতে ফিরে যান। যুদ্ধবিধ্বস্ত দেশে ফিরেই তিনি কাজে নেমে পড়েন এবং এয়ারফোর্সে বিভিন্ন যানবাহন নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে 1947 সালে তিনি ইতালির সেন্ট্রো শহরে একটি ট্রাক্টর কোম্পানি প্রতিষ্ঠা করেন। কাজের প্রতি তীব্র অনুরাগ এবং অসাধারণ মেধার জোরে ফেরুসিও তার কোম্পানিকে ধীরে ধীরে সাফল্যের পথে পরিচালিত করেন। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠার ফলে ফেরুসিও তার ট্রাক্টর কোম্পানিতে বিশাল লাভের মুখ দেখেন। রীতিমতো তিনি ধনী হয়ে যান। পকেটে টাকার আনাগোনা শুরু হলে নতুন একটি নেশা ঢুকে ফেরুসিওর মাথায়, আর তা হলো বিভিন্ন কোম্পানির বিলাসবহুল সব গাড়ি সংগ্রহ করা। এরই ধারাবাহিকতায় একসময় ফেরুসিওর গ্যারেজে আবির্ভাব ঘটে সেই সময়ের অন্যতম সেরা স্পোর্টস কার ফেরারি 250 GT। নতুন কেনা ফেরারি গাড়ি চালাতে গিয়ে ফেরুসিও লক্ষ্য করলেন গাড়িটি অনেক বেশি শব্দ করে এবং সাধারণ রাস্তায় চালানোর জন্য তা খুব একটা উপযোগী নয়। নিজে একজন মেকানিক হওয়ায় ফেরুসিও গাড়ির সমস্যাগুলো সম্পর্কে তৎকালীন ফেরারির মালিক এনজো ফেরারিকে জানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু একজন তরুণ ট্রাক্টর মেকানিকের কাছ থেকে নিজেদের গাড়ির সমস্যা শুনতে ভালো লাগেনি এনজো ফেরারি। তিনি ফেরুসিও ল্যাম্বরগিনিকে সাফ জানিয়ে দেন একজন ট্রাক্টর মেকানিকের উপদেশ তার প্রয়োজন নেই। এনজো ফেরারির কাছ থেকে এক প্রকার অপমানিত হয়ে ফিরে আসেন ল্যাম্বরগিনি। এই অপমানের সমুচিত জবাব দেওয়ার পণ করেন তিনি। জবাব তিনি কতটা দিতে পেরেছিলেন তা বিশ্ববাসীর অজানা নয়। নিজের নামে একটি গাড়ি কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন ফেরুসিও। সাড়েল লড়াইয়ের প্রতি প্রবল আকর্ষণ থাকায় এবং নিজেও বৃষরাশির জাতক হওয়ায় তিনি তার কোম্পানির লোগো হিসাবে একটি তেড়ে আসা ষাঁড়কে বেছে নেন। পরবর্তী সময়ে তার কোম্পানি যতগুলো গাড়ি তৈরি করেছে তার বেশিরভাগের নাম রাখা হয়েছিল কোনো না কোনো ষাঁড়ের নামে। এনজো ফেরারির সঙ্গে সাক্ষাতের মাত্র 4 মাসের মাঝেই 1963 সালে ফেরুসিও তুরিন মোটর শোতে প্রদর্শন করেন তার কোম্পানির প্রথম স্পোর্টস কার ল্যাম্বরগিনি 350 GT। 1964 সালের মধ্যে এই মডেলের 13টি গাড়ি বিক্রি করেন ল্যাম্বরগিনি এবং বিশ্ববাসীকে জানান দেন গাড়ির দুনিয়ায় রাজত্ব করতেই আবির্ভাব হয়েছে তাদের। নিজের কোম্পানির স্বতন্ত্র এবং শক্তিশালী ইঞ্জিন তৈরি করার উদ্দেশ্যে ফেরুসিও ল্যাম্বরগিনি নিয়োগ দেন ফেরারি কোম্পানির সাবেক চিফ অফ ডেভেলপমেন্ট অফিসার জিওত্তো বিজারিনিকে। ফেরারিতে থাকার সময় বিজারিনি খুব কাছ থেকে দেখেছিলেন বিখ্যাত ফেরারি 250 GT গাড়ি তৈরির প্রক্রিয়া। সেই অভিজ্ঞতা থেকে তিনি ল্যাম্বরগিনির জন্য তৈরি করেন একটি 3.5 লিটারের অত্যন্ত শক্তিশালী V12 ইঞ্জিন। পরবর্তী বছরগুলোয় বিজারিনির তৈরি এই ইঞ্জিনই আরও উন্নত এবং শক্তিশালী করে 2010 সাল পর্যন্ত নিজেদের বিভিন্ন গাড়িতে ব্যবহার করেছে ল্যাম্বরগিনি।
1966 সালে জেনেভা মোটর শোতে ল্যাম্বরগিনি তাদের নতুন মডেলের একটি স্পোর্টস কার প্রদর্শন করে, যা ওই শোর সব আকর্ষণ কেড়ে নেয়। আর না নিবেই বা কেন, সেটি ছিল তৎকালীন সময়ের অন্যতম সেরা স্পোর্টস কার। ল্যাম্বরগিনির ওই মডেলটির নাম ছিল ল্যাম্বরগিনি মিউরা। স্পেনের বিখ্যাত এক লড়াকু ষাঁড়ের ব্রিড মিউরার নাম অনুসারে রাখা হয়েছিল এই গাড়িটির নাম। ল্যাম্বরগিনি মিউরার ডিজাইন করেছিলেন মার্সেলো গান্দিনি এবং গাড়িটিতে ব্যবহার করা হয়েছিল বিজারিনির V12 ইঞ্জিন। এই মিউরাতেই প্রথমবারের মতো গাড়ির পেছনের অংশে ইঞ্জিন বসানো চল শুরু করে ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি মিউরার তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও নতুন মডেলের গাড়ি বাজারে ছাড়ার মতো অর্থনৈতিক অবস্থা কোম্পানির ছিল না। নতুন মডেলের অভাবে কোম্পানিরা একসময় তলা নিতে গিয়ে ঠিক, ফলে এক প্রকার বাধ্য হয়েই 1972 সালে ফেরুসিও ল্যাম্বরগিনি তার সাদের কোম্পানিটি একটি সুইস গ্রুপের কাছে বিক্রি করে দেন। পরবর্তী সময়ে আরও অনেক হাত ঘুরে 1987 সালে ল্যাম্বরগিনি কোম্পানির মালিকানা লাভ করেন বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ক্রিসলার। 1972 থেকে 1987 সাল পর্যন্ত একাধিকবার মালিকানা পরিবর্তিত হলেও এই সময় ল্যাম্বরগিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছিল বেশ কয়েকটি মনোমুগ্ধকর ডিজাইনের গাড়ি। এই সময়ের মধ্যে ল্যাম্বরগিনির তৈরি সবচেয়ে বিখ্যাত মডেলটি ছিল ল্যাম্বরগিনি কাউন্টাচ। এটি বাজারে আসে 1974 সালে। ল্যাম্বরগিনির এই মডেলই প্রথমবারের মতো আকাশের দিকে মুখ করে থাকা স্টাইলিশ দরজার ব্যবহার করে, যা পরবর্তী সময়ে কোম্পানিটির সিগনেচার স্টাইলে পরিণত হয়। মডেলটির নকশা করেছিল মার্সেলো গান্দিনি। ল্যাম্বরগিনি কাউন্টাচ একাই পরবর্তী বেশ কয়েক বছর পর্যন্ত ফেরারির বিভিন্ন মডেলের গাড়ির সঙ্গে তুমুল লড়াই করে বাজার গরম রেখেছিল। তৈরির প্রায় 45 বছর হয়ে গেলেও এটি এখন পর্যন্ত ল্যাম্বরগিনির সবচেয়ে আলোচিত গাড়ি হিসেবে বিবেচিত। 80 দশকে ধীরে ধীরে কাউন্টাচের জনপ্রিয়তা কমতে থাকে। ফেরারির তুমুল জনপ্রিয় F40 এবং পোর্শের বিখ্যাত 959 মডেলের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ল্যাম্বরগিনির তখন প্রয়োজন ছিল নতুন একটি ফ্ল্যাগশিপ মডেলের। সেই তাগিদ থেকেই ল্যাম্বরগিনি বাজারে ছাড়ে তাদের নতুন মডেল ল্যাম্বরগিনি ডায়াবলো। একটি বিখ্যাত খ্যাপাটে ষাঁড়ের নামে রাখা এই মডেলটিরও ডিজাইন করেছিলেন মার্সেলো গান্দিনি এবং এতে ব্যবহার করা হয়েছিল বিজারিনির V12 ইঞ্জিনের উন্নত ভার্সন। আর এই ল্যাম্বরগিনি ডায়াবলোই ছিল ফেরুসিও ল্যাম্বরগিনির জীবনদশায় তৈরি ল্যাম্বরগিনির শেষ গাড়ি। তিনি 76 বছর বয়সে 1993 সালে মৃত্যুবরণ করেন। ক্রিসলারের অধীনে যদিও ল্যাম্বরগিনির অর্থনৈতিক অবস্থা বেশ ভালোই ছিল, তারপরও তারা কোম্পানিটি বিক্রি করে দেন এবং 1998 সালে $111 মিলিয়ন বিনিময়ে ল্যাম্বরগিনির মালিকানা কিনে নেয় বক্স ওয়াগন গ্রুপের অধীনে থাকা ওডি কোম্পানি। ওডির অধীনে ল্যাম্বরগিনির প্রথম প্রোডাকশন ছিল ল্যাম্বরগিনি মার্সিয়েলাগো। 2001 সালে ডায়াবলোর উত্তরসূরি হিসেবে বাজারে ছাড়া হয় মার্সিয়েলাগো মডেলটি। মার্সিয়েলাগোর নামকরণ করা হয়েছিল একটি বিখ্যাত ষাঁড়ের নাম অনুসারে। এই মডেলটিতেও ভিজারিনির V12 ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, যেটি সর্বোচ্চ 660 অশ্বশক্তি উৎপন্ন করতে সক্ষম ছিল। 2004 সালে ল্যাম্বরগিনি লাইন আপে যুক্ত হয় নতুন এন্ট্রি লেভেল মডেল ল্যাম্বরগিনি গ্যালার্দো। গ্যালার্দোতে V12 পরিবর্তে ব্যবহার করা হয় V10 ইঞ্জিন এবং এটি ল্যাম্বরগিনির ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত মডেল হিসেবে স্বীকৃত। 2005 সালে ল্যাম্বর CEO এবং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পান স্টিফেন উইঙ্কেলম্যান। তার ম্যানেজমেন্টে 2011 সালে বাজারে আসে ল্যাম্বরগিনির নতুন ফ্ল্যাগশিপ মডেল ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর। ল্যাম্বরগিনির এই মডেলেই প্রথমবারের মতো বিজারিনির V12 ইঞ্জিনের ব্যবহার হয়নি। এরপর 2014 সালে ল্যাম্বরগিনি তৈরি করে তাদের বিখ্যাত মডেল ল্যাম্বরগিনি হুরাকেন। গ্যালার্দোর মতো হুরাকেনেও ব্যবহার করা হয়েছিল V10 ইঞ্জিন এবং অন্যান্য মডেলের মতো হুরাকেনেরও নাম রাখা হয়েছিল একটি ষাঁড়ের নামে। 2016 সালে উইঙ্কেলম্যান ল্যাম্বরগিনি ছেড়ে গেলে কোম্পানি CEO হন সাবেক ফেরারি ফর্মুলা 1 টিমের প্রিন্সিপাল স্টিফানো ডোমিনিকালি। তার অধীনেই ল্যাম্বরগিনি প্রথমবারের মতো বাজারে আনে ল্যাম্বরগিনি ইউরাস নামে একটি SUV। 190 মাইল পার ঘন্টা গতিবেগের SUVটি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির SUV হিসেবে পরিচিত। বর্তমানে অর্থনৈতিকভাবে বেশ ভালো অবস্থানে থাকা ল্যাম্বরগিনি CEO থেকে শুরু করে প্রতিটি কর্মী নিরলস কাজ করে যাচ্ছেন তাদের নতুন মডেলের সুপারকার ভক্তদের সামনে উন্মুক্ত করার উদ্দেশ্যে। প্রায় 5 দশক আগে একজন ট্রাক্টর মেকানিকের হাত ধরে যাত্রা করা ল্যাম্বরগিনি নানা পথ পেরিয়ে আজ গাড়ি দুনিয়ার অন্যতম নামে পরিণত হয়েছে।
এই দীর্ঘ যাত্রাপথে তারা পৃথিবীকে উপহার দিয়েছে অসাধারণ মডেলের বেশ কিছু সুপারকার, যা জিতে নিয়েছে প্রতিটি গাড়িপ্রেমী মানুষের হৃদয়। এ যেন এক খ্যাপাটে ষাঁড়ের বিশ্বজয়ের গল্প। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? ল্যাম্বরগিনি নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশাপাশি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।